হ্যালো বন্ধুরা, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল। বন্ধুরা, কয়েকদিন আগেই আমি একটা ভিডিও দিয়েছিলাম কী করে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন পশ্চিমবঙ্গে। তো কোনো রকম আপনাকে এজেন্ট ধরতে হবে না, এজেন্ট ছাড়াও আপনারা মনে করলে অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স। তো অ্যাপ্লাই করার পর আপনাকে যেতে হবে আরটি অফিসে, আরটি অফিসে গিয়ে আপনাকে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর আপনাকে যেতে হবে এক্সাম, দুখানে এক্সাম হবে, একটা হচ্ছে কম্পিউটার টেস্ট আর দ্বিতীয়টা হবে হচ্ছে আপনার ড্রাইভিং টেস্ট। তো কম্পিউটার টেস্টের সময় আপনাকে 10টা কোশ্চেন জিজ্ঞেস করা হবে স্ক্রিনের মধ্যে, আপনাকে 6টার উত্তর ঠিক দিতে হবে, তবেই আপনি পাস করতে পারবেন, তবেই আপনি নেক্সট এক্সাম দিতে পারবেন এবং তবেই আপনি আপনার ডিএল নিতে পারবেন, নাহলে কিন্তু আপনি ডিএল নিতে পারবেন না। আর আপনার বয়স কিন্তু 18+ হতেই হবে, আর যদি আপনি চান কমার্সিয়ালের জন্য তাহলে কিন্তু আপনাকে 20+ হতেই হবে, নাহলে কিন্তু আপনি লাইসেন্স বার করতে পারবেন না। তো চলুন দেখে নেবো যে এক্সামটা ঠিক কীরকম টাইপের হয়। আমাদের পশ্চিমবঙ্গে এক্সাম দেওয়ার সময় তিনটে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়, হিন্দি আর বাংলা আর ইংরাজিতে, আপনার যেটা খুশি দিতে পারবেন। তো আদার স্টেটে কিন্তু তিনটেতে হলে পরেও মানে বাংলাতে হয় না, সব জায়গাতেই স্থানীয় ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বাংলাতে পরীক্ষা হয়। তো আমি আপনাদের সাইটের নাম বলে দেবো, এখানে ফ্রিতে আপনারা টেস্ট করতে পারবেন, চেক করতে পারবেন। আর খুব নর্মাল পরীক্ষা হবে, নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করা হবে, যেমন লাল সিগন্যাল দেখলে আপনি কী করবেন, দাঁড়াবেন না চলে যাবেন, বা ইয়েলো দেখলে কী হয়। তো লাল গ্রিন সবাই জানে, মেনলি ইয়েলো দেখলে কী করতে হয় অনেকে জানেন না, ভুলে যান বা বলতে পারেন না, তো এরকম টাইপের অনেকগুলো কোশ্চেন থাকবে। তো অনেকে না দেখেও 6টা কোশ্চেনের উত্তর দিয়ে ঠিক দিয়ে আসতে পারেন। তো এটা দেখে নেবো যে কী করে আমরা অ্যাপ্লাই করবো, সরি কী করে আমরা অনলাইনে কী করে টেস্ট দেবো। তো শুরু করার আগেই বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা যদি এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন। তো আপনাকে সাইটটা ওপেন করে নিতে হবে। তো সাইট ওপেন করে নেওয়ার পর আপনার এখানে অনেকগুলো সেট থাকবে, সেট 1, 2, 3, 4 এরকম টাইপের থাকবে। সাপোজ ধরুন আমি প্রথমটা খুলে নিলাম সাপোজ। তো এখানে কী হবে, আপনার কোশ্চেন ঠিক দিতে পারলে পরে আপনাকে দেখানো হবে গ্রিন সবুজ, আর ভুল দিলে পরে দেখানো হবে আপনার লাল, আর উত্তর না দিলে পরে দেখানো হবে ইয়েলো। তো এখানে দেওয়া আছে ইংলিশ, তো আপনাকে এখানে করা হবে, বেঙ্গলিতেও দেওয়া হবে আর হিন্দিতেও দেওয়া হবে, ইংলিশেও দেওয়া হবে। তো এখানে আপনার বেঙ্গলি অপশনটা নেই, এখানে আপনার ইংলিশে আছে। তো যদি আপনি ভাবেন যে এখানে আমি টেস্ট করবেন, চেক করবেন নিজেকে, তাহলে রাইট ক্লিক করবেন কম্পিউটার থেকে বা ফোন থেকে, চান্স একটু বেঙ্গলি করে নেবেন, তাহলে বেঙ্গলিতে হয়ে যাবে এটা। ওকে, তো আপনাকে এটা দিতেই হবে, না দিলে পরে কিন্তু আপনি পাস করতে না পারলে পরে কিন্তু আপনি আমার লাইসেন্স পাবেন না। ধরুন আমি দিলাম কিছু একটা উত্তর দিলাম, ধরুন সাপোজ একটা ধরুন দিয়ে দিল যেটা আমার রং হয়েছে, এবং রং হলে পরে আমার রেড রেড দেবে আর ঠিক হলে দেবে গ্রিন। ওকে, দেন নেক্সট করলাম, দেন এটা দিলাম, অর্থাৎ ভুল হলে পরে আপনাকে দেবে রেড আর ঠিক হলে দেবে আপনাকে গ্রিন। তো এরকম টাইপের একটা সাইড আছে, এই সাইডটা আপনি ওপেন করতে পারেন, এই সাইডের থেকেও আপনি মনে করলে পরে আনসার দিতে পারেন। তো খুব নর্মাল কোশ্চেন হবে, কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। অনেকেই ভয় পাচ্ছেন, অনেকে জিজ্ঞেস করছেন যে পাস করতে পারবো না, বা কী করে কি ক্র্যাক করবো, বা কী করে আমি ক্লিয়ার করবো। তো এতে কোনো হেডেকের কোনো কারণ নেই, অতি নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করা হবে। তো আপনারা খুব সহজেই পাস করতে পারবেন, খুব সহজেই অ্যান্সার দিতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন, যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অতি অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করবো সেগুলো অ্যান্সার দেওয়ার। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।